স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবারে প্রথমবারের মতো সাত বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল কাজী শাহেদ এবং শেখ জায়েদ শুরুতেই চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী আরিফিন শাকিলের কাছে শাকিল এরই মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে পরিবেশ কেমন দেখছেন সবকিছু মিলিয়ে সবসময়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনি জানেন এবার যেহেতু ভিন্ন পরিবেশে আসলে ভর্তি পরীক্ষা হচ্ছে অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার বিষয়টা কড়াকড়ি ছিল এবং সেই কড়াকড়ি মেনে আসলে শিক্ষার্থীদেরকে হলের ভিতরে অর্থাৎ যে কক্ষে তারা পরীক্ষা দিচ্ছেন সেই কক্ষের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় মূলত প্রত্যেকটি প্রবেশমুখেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে সেই সঙ্গে শরীরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শরীরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা যন্ত্র রাখা হয়েছে তাপমাত্রা মেপে তারপরে শিক্ষার্থীদের আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এর মধ্যে পরীক্ষা শুরু হয়েছে সকাল 11টায় মূলত এই পরীক্ষা শুরু হয় এবং এখন যদি বলি এখন এর মধ্যে প্রায় সময় দেড় ঘন্টা এই 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে খ ইউনিটের পরীক্ষা মূলত আজকে হচ্ছে আমরা আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের সঙ্গে প্রচুর পরিমাণ তাদের অভিভাবক কিংবা তাদের আত্মীয় স্বজনরা এসেছেন এবং সেই ছবি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের পুরো আঙ্গিনায় জুড়ে অনেকদিন পর গতকালও একই রকম চিত্র ছিল আজকেও একই রকম চিত্র অর্থাৎ বহুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে প্রাণ সেই প্রাণ ফিরে পেয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এরপর বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিংবা সব ধরনের কার্যক্রমে মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেগুলো বন্ধ হয় পুরোটাই চলে অনলাইন ভিত্তিক যার ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোনা একেবারে কমেছিল এবং নতুন করে হল খোলার জন্য এক ধরনের দাবি ছিল শিক্ষার্থীদের এবং সেই হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ব্যবস্থা নিয়েছে আপনাকে যদি আজকের পরীক্ষার খুঁটিনাটি জানাতে চাই খ ইউনিটে এবার মোট আবেদন করে 47,632 জন আসন সংখ্যা 2,378 জন সেই হিসেবে আসন প্রতি পরীক্ষার্থী প্রায় 20 জন অর্থাৎ একটি আসনের জন্য 20 জন পরীক্ষার্থী লড়াই করছেন অর্থাৎ এই ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন এবং এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্যান্য সাতটি যে বিভাগ রয়েছে সেই বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হচ্ছে একযোগে আবেদনকারীদের মধ্যে 18,850 জন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে যারা পরীক্ষা দিচ্ছেন বাকি আবেদনকারীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন 6,377 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2,852 জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে 5,072 জন খুলনা বিশ্ববিদ্যালয়ে 5,204 জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 921 জন বরিশাল বিশ্ববিদ্যালয়ে 1,441 এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 6,615 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আখতারুজ্জামান তিনি আসবেন তিনি কলাভবনের এসে যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এরপর হয়তো তিনি পরীক্ষার বিষয়ে সার্বিক বিষয় নিয়ে তিনি হয়তো গণমাধ্যমে কথা বলবেন এবং আমরা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা জানেন যেহেতু এবারের যারা ভর্তি পরীক্ষা অংশ নিয়েছে তাদের বেশিরভাগই আসলে করোনার কারণে ইন্টারমিডিয়েটের যে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সে পরীক্ষা তারা অংশ নিতে পারেনি ফলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করছে কারণ অনেকদিন পড়াশোনার বাহিরে এবং বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস না খোলার কারণে সরাসরি যে পাঠদান সেটা থেকে তারা বিরত ছিলেন তারা অনলাইনে ক্লাস করেছেন সেক্ষেত্রে শিক্ষার্থীরা খানিকটা উদ্বিগ্ন আছেন এবং তাও তারা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারা যে ভর্তি যুদ্ধ সেই যুদ্ধে উত্তীর্ণ হতে এবং সেই লড়াই এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে আপনাকে যদি বলি আর দেড় ঘন্টার সেই পরীক্ষা 12:30 নাগাদ পরীক্ষা শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা যেহেতু খুব বেশি নয় 2,378 জন 78টি খ ইউনিটের এবং সেই আসন সংখ্যার বিন্যাসের মাধ্যমেই মূলত সেই যুদ্ধে তারা উত্তীর্ণ হয়েছে এবং অভিভাবকরা বলছেন যে তারা দীর্ঘদিন তাদের দাবি ছিল এবং দীর্ঘদিন তারা অপেক্ষা করছিলেন আজকে এই ভর্তি পরীক্ষা যেন অনুষ্ঠিত হয় অবশেষে সেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা খানিকটা যদি এই বিষয়ে খানিকটা তারা উদ্বিগ্ন তবে শেষ পর্যন্ত তারা মনে করছেন তার শিক্ষার্থীরা যদি তাদের সন্তানরা যদি বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত ভর্তি হতে পারেন সেখানে তাদের আসলে সার্থকতা লুকিয়ে আছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর জানতে চাই আগে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই অংশে রয়েছে আমরা সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন এর মধ্যে পরীক্ষা শুরু হয়েছে কেমন দেখছেন পরিবেশ
ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা গতকালকে যেরকমটি হয়েছে আজকেও ঠিক 11টায় শুরু হয়েছে। শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই তাদের পরীক্ষাটি শুরু করেছেন। এখানে 2800 বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছায় পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার হলে তাদের এই মুহূর্তে একেবারেই পিনপতন নিরাপত্তা, মাত্র প্রশ্ন হাতে পেয়েছেন তারা পরীক্ষা দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে শিক্ষার্থীরা এখানে এসে হাজির হয় গতকালকের মতোই, অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন এই শিক্ষার্থীদের জন্য। একটি শাটল ট্রেন শিক্ষার্থীদেরকে শহর থেকে নিয়ে এসেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি হল খুলে রেখেছেন ছাত্রীদের জন্য যাদের এখানে থাকা প্রয়োজন হয়। চট্টগ্রাম বিভাগের লোকজনই মূলত পরীক্ষা দিচ্ছেন, যেটি যাদের জন্য আয়োজন। তারা যেটি বলছেন, যেহেতু ঢাকায় যেতে হচ্ছে না তাদের এবং ঢাকায় যে যাওয়া আসা এবং অর্থ ব্যয়, থাকার একটি ঝামেলা, এসব মিলিয়ে এই সুবিধাটি পেয়ে তারা খুবই খুশি যে তারা এখানে পরীক্ষা দিতে পারছেন। শিক্ষার্থীরাও এই সন্তুষ্টি প্রকাশ করেছেন, অভিভাবকরাও প্রকাশ করেছেন। আমার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া, তিনি আমার সঙ্গে আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবো। সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে করোনার একটা দীর্ঘ সময়ের পর এই আয়োজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঢাকার বাইরে হচ্ছে, আপনাদেরও সামনে পরীক্ষা আছে 27 তারিখ থেকে, কেমন দেখছেন আজকের আয়োজন, গতকালকের আয়োজন? আমরা দেখছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই হচ্ছে, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই পরীক্ষার আয়োজন, পরীক্ষাকে ঘিরে আমরা যে ধরনের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যেকটা ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, মাননীয় উপাচার্য সবাই এত কনসার্ন যে আমাদের পরীক্ষার্থীরা যাতেই, যেহেতু এটা স্বাভাবিক পরিস্থিতি না, এই পরিস্থিতিতে আমরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা নিতে পারি, আমরা দফায় দফায় এগুলো নিয়ে আমরা মিটিং করেছি। এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের পরীক্ষাও স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে, ফলে অভিভাবকরা খুবই খুশি যে চট্টগ্রাম থেকে ওরা পরীক্ষা দিতে পারছে, পাশাপাশি শিক্ষার্থীরাও খুশি এখানে সুন্দর একটা পরিস্থিতিতে পরীক্ষা হয়েছে। আমরা যেটা করেছি, চট্টগ্রাম শহর থেকে আমরা নির্বিঘ্নে যাতে ট্রেনটা এখানে পৌঁছে যায়, পরীক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করেছি, এবং প্রতিটা ফ্যাকাল্টিতে প্রবেশ পথে তারা যেন মাস্ক থাকে তাদের মুখে, কেউ মুখে মাস্ক না থাকলে আমরা মাস্ক সরবরাহ করে থাকি, পাশাপাশি আমাদের মেডিকেল সেন্টার থেকে তাদের টেম্পারেচার মেপে তাদেরকে ফ্যাকাল্টিতে প্রবেশ করে, এবং ফ্যাকাল্টিতেও তারা যখন হল রুমে তারা প্রবেশ করে তাদের নির্দিষ্ট দূরত্বে তাদেরকে বসানো হয় যাতে স্বাস্থ্যবিধির দিকটা ঠিক রাখে। সামনে, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আমাদের এই মাসের 27 তারিখ থেকে আমাদের পরীক্ষা আছে এবং সেই পরীক্ষার্থীতে আমাদের হিউজ পরিমাণ অ্যাপ্লিকেন্ট থাকে, এবং এই পরীক্ষা আমরা অন্যান্য বারের মতো আমরা স্বাস্থ্যবিধি মেনে, এইবার প্রথম স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষাটা সম্পূর্ণ করা যাবে, যা গত 2 দিন নেয় আপনারা পরিস্থিতিটা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে প্ল্যান করেছি, যাতে কোনো রকমের শিক্ষার্থীরা সমস্যা না পড়ে, অভিভাবকরা সমস্যা না পড়ে, সুন্দর একটা পরিস্থিতিতে সবাই যাতে পরীক্ষা দিতে পারে। আমাদের ইনশাল্লাহ একটা প্রস্তুতি হয়ে গেছে, যদিও আমাদের এই প্রস্তুতিগুলো অন্যান্য ইয়ারের মতো আমাদের প্রস্তুতি থাকে, তারপরেও এটা রিসেন্ট হওয়াতে আমাদের জন্য একটু সুবিধা হলো যে প্রস্তুতিটা আমরা আগাম পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়ার সঙ্গে। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষার খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2800 বেশি ভর্তি ইচ্ছে এখানে পরীক্ষা দিচ্ছেন। এখন চলে যাবো রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকর্মী কাজী সাহেদের কাছে। ধন্যবাদ শেখ জায়েদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেমন পরিবেশে ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং 11টায় ঠিক পরীক্ষাটি শুরু হয়েছে। এবং প্রতিদিনের মতো গতকালকের মতোই আর কি, যে আজকেও সারিবদ্ধভাবে এবং টেম্পারেচার মেপেই ঢোকানো হয়েছে। তবে আমরা যেটিতে আছি চতুর্থ বিজ্ঞান ভবনে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে একটু কিছুটা বিশৃঙ্খল পরিবেশ ছিল এবং শিক্ষার্থীরা অনেকেই গাদাগাদি করে প্রবেশ করেছেন, যদিও ভেতরের যে পরিবেশ সেটি আমরা যে যতটুকু দেখেছি সেখানে কিন্তু এক বেঞ্চে 2 জন করেই বসানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, প্রত্যেককে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে যে বিধিনিষেধটি ছিল সেটি কিন্তু আজকেও কঠোরভাবে ভেতরে দেখা গেছে। ঠিক 11টার সময় শিক্ষার্থীরা তাদের প্রশ্নপত্র হাতে পেয়েছেন এবং এখন যদি পরীক্ষা কেন্দ্র যেটি সেখানে একেবারে পিনপতন নিরাপত্তা, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে মনোযোগী হয়েছেন এবং
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পরীক্ষাটি সুষ্ঠু সুন্দরভাবে করতে, সেটি কিন্তু এখন পর্যন্ত খুবই চমৎকার পরিবেশেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। গতকাল যখন প্রথম দিনের কমিউনিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, শিক্ষার্থীরা বের হয়ে তাদের স্বস্তির কথা জানিয়েছিলেন, বলেছিলেন পরিবেশ চমৎকার এবং এই তারা এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারায় তারা খুবই খুশি এবং তারা বলছেন যে এই ধারাটি যেন আগামীতেও অব্যাহত থাকে। এবং অভিভাবকরা যারা আছেন তারাও যেটি বলছিলেন যে রাজশাহী থেকে বা এই অঞ্চলের বিভাগের থেকে গিয়ে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার যে ঝক্কিটি সেটিও তারা এখান থেকে রেহাই পেয়েছেন এবং এই ধারাও আগামীতে তারা অব্যাহত রাখার কথা বলেছেন। আমরা যদি একটু অভিভাবকদের সঙ্গে কথা বলি, এখানে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার কে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এখানে? আমি বগুড়া থেকে এসেছি, এখানে আমার মেয়ে নিয়ে আসছি আমি। তো এখানে পরিবেশ ভিতরে খুব সুন্দর, বাইরে যদি একটু গাদাগাদি রয়েছে কিন্তু পরিবেশ খুব সুন্দর। সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের ঢাকায় যাওয়ার হাত থেকে আমরা রেহাই পেয়েছি। আমি গতবার আমার বড় মেয়েকে নিয়ে গিয়েছিলাম, সেখানে প্রচুর ভোগান্তি এবং প্রচুর জ্যাম এবং সেখানে গিয়ে হোটেলে থাকতে হয়েছে। এবং আমরা যারা চাকরি করি তাদের জন্য আসলে ওই ঢাকায় গিয়ে মেয়েকে নিয়ে গিয়ে থাকা খুবই মানে কষ্টকর। সেই দৃষ্টিকোণ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাবো ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে গুচ্ছ আকারে করছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি গুচ্ছ আকারে যদি একত্রিত হয় আমাদের জন্য আরও ভালো হয় এবং আমাদের সময় আমাদের টাকা পয়সা সব কিছু আমাদের সাশ্রয় হয়। আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে অভিভাবক, তিনি যেটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটি এবার এখানে হচ্ছে সেখানেও কিন্তু বিভাগীয় শহরগুলিতে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন এবং অভিভাবকরা এখানে আমরা দেখছি যে অনেকেই আছেন, কারণ ভিতরে তাদের সন্তানরা পরীক্ষায় অংশ নিয়েছেন। অনেকেই বলছেন কিন্তু যে এই যে ধারাবাহিকতাটি এবার যেটি শুরু হলো, এই ধারাবাহিকতাটি আগামীতে ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এবার যে টেস্ট কেস হিসাবে যে ধরনের পরীক্ষা নেওয়া হলো এটি তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের ইমেজের একটি বিষয় ছিল এবং তারা প্রথম দিন যেটি ছিল গতকালকে কমিউনিটির পরীক্ষা সেখানে তারা সুন্দরভাবে উতরে গেছেন এবং আজকে কমিউনিটির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আগে যে আরও যে তিনটি ইউনিটের পরীক্ষা হবে সেগুলিও তারা সুন্দরভাবে সম্পন্ন করতে চান এবং শেষ পর্যন্ত তারা যেটি বলতে চান যে যেহেতু অতীতের পরীক্ষার ভর্তি পরীক্ষা নেওয়ার যে অতীত রেকর্ডটি আছে কিন্তু এ ধরনের পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম, ফলে যে সুনামের বিষয়টি ছিল তারা সেটি ধরে রেখেই পরীক্ষাগুলি সম্পন্ন করতে চান, এমনটি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি সেখানকার খবর জানতে সহকর্মী সৈয়দ রাসেলের কাছে। ধন্যবাদ শাহেদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা এই দেশের 60টি বিভাগীয় শহরে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে, তো এর মধ্যে একটি কেন্দ্র হচ্ছে সিলেটের হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এখন এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি। এই এখন একটু আগে 11টা বাজার সাথে সাথে আসলে এখানে দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হয় অর্থাৎ খ ইউনিটে। তো আজকের আসলে খ ইউনিটে যে মানবিক বিভিন্ন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। এই আজকের পরীক্ষায় 921 জন শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অভিভাবক এখানে বসে আছেন বা ঘোরাঘুরি করছেন, তাদের এই ছেলেমেয়েরা আসলে এখন পরীক্ষার হলে আছে। আর পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে এই কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে স্বাস্থ্যবিধির ব্যাপারে তারা কঠোর ছিল শুরু থেকে, গতকালও সেই করতে আমরা দেখেছি। হলের সামনে আসলে এই পানির ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, এই মাস্ক আছে, স্যানিটাইজার আছে, সব মিলিয়ে আসলে আমরা দেখতে অত্যন্ত এই সুন্দর একটি পরিবেশে আজকের পরীক্ষা হচ্ছে। তো এই পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে আমার সাথে এখন যুক্ত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আলমগীর কবির। স্যার, আপনার কাছে আমি জানতে চাইব যে গতকালকে তো আপনার সুন্দরভাবে পরীক্ষা নিলেন, তো আজকের আসলে পরিস্থিতি এবং কী ধরনের পরিস্থিতি রয়েছে আপনার? ধন্যবাদ নিউজ24কে। অ্যাকচুয়ালি আমরা বরাবরই পরীক্ষার আগ থেকে আমাদের প্রস্তুত থাকতে হয় পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলিতে, এখানে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হয়। এখন যেহেতু আমাদের প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, প্যান্ডামিক অবস্থায় আছে, এখন তো আমাদের সতর্কতার দিকটা আরও একটু বেশি করে সতর্ক থাকতে হয়। প্যান্ডামিকের অবস্থা মাথায় রেখে আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে আসছে অ্যাডমিশন টেস্ট, তাদের ইয়ের অবস্থাটাও অর্থাৎ প্যান্ডামিক সিচুয়েশনে তারা যেন মাস্কগুলি পরিধান করে,
আর সিট অ্যারেঞ্জমেন্টগুলি আমরা ওভাবেই করছি যেন কোনো অবস্থাতে আমাদের করোনার প্রাদুর্ভাবটা বিস্তার না ঘটে। এখানে আমরা প্রতিটা প্রক্টর লোডে আমরা আছি, আমরা প্রত্যেকে এনশিওর করার চেষ্টা করছি যারা অভিভাবক সহ ক্যাম্পাসে প্রবেশ করছে তারা যেন তাদের মাস্কটা অ্যাটলিস্ট মাস্কটা পরে। এবং আমাদের এখানে মেডিকেল টিম আমাদের স্ট্যান্ড বাই দাঁড়ানো আছে, যদি কোনো স্টুডেন্ট আমরা মনে করি যে তার করোনার লক্ষণগুলি দেখা দিচ্ছে আমরা যেন সাথে সাথে ব্যবস্থা নিতে পারি। আরেকটা বিষয় পরীক্ষার ক্ষেত্রে সবসময় যেটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যখন পরীক্ষা চলে তখন ডিজিটাল জালিয়াতির একটা চক্র থাকে, তারা সবসময় চায় যে এই সুযোগটুকু নিতে। তো এখানে আমরা প্রক্টর বডির সহ আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোয়েন্দা নজরদারিতে গোয়েন্দা সংস্থাগুলি আছে তাদের হেল্প আমরা সিক করি, আমরা নিজেরাও তৎপর থাকি যেন কোনো অবস্থাতেই তারা কোনো সুযোগ না নিতে পারে। গতকাল আমরা পরীক্ষা নিয়েছি, আল্লাহর রহমতে আমরা খুবই সাকসেসফুলি সেটা শেষ করেছি। আজকেও আমাদের সবাই আমরা তৎপর আছি যেন ওই রকম ডিজিটাল জালিয়াতি চক্র সাথে যারা জড়িত তারা কোনো অবস্থাতেই সুযোগ না নিতে পারে। এবং আমরা খুবই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, যদিও এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আমরা কোনো অবস্থাতে এটাকে মানে খাটো করে দেখি না। আমরা নিজেদের পরীক্ষা নিলে আমরা যতটুকু সচেষ্ট থাকতাম তার চেয়েও আমাদের এই শাহজালাল ইউনিভার্সিটির প্রতিটা মানুষই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়েই তাদের এটা কন্ডাক্ট করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আসলে স্যার আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে সার্বিক প্রস্তুতি এবং একটা ডিজিটাল জালিয়াতির একটা অভিযোগ থাকে বিভিন্ন সময়, তো সেই ডিজিটাল জালিয়াতিটা বন্ধে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা তাদের যে এই নিরাপত্তা বাহিনী আছে সব মিলিয়ে আসলে তারা তৎপর রয়েছেন। তো এই হচ্ছে আসলে সিলেট। আর দুঃখিত, আরেকটা জিনিস জানিয়ে রাখি, গতকালকে আসলে প্রথম দিনের মতো কো ইউনিটের পরীক্ষা দিয়েছিলেন এই 3,305 জন এরকম, এবং সব মিলিয়ে আসলে 7,099 জন পরীক্ষার্থী এই প্রতিটা ইউনিটে পরীক্ষায় অংশ নেবে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে অর্থী। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বাকি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 7টি বিভাগের বিভিন্ন কেন্দ্রে, সে বিষয়ে জানাতে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল 9টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবুনি। লাবুনি, আপনার কাছে আসলে সেখানকার সর্বশেষ খবর জানতে চাই, এবং তার কোভিড হয়েছিল এবং কোভিডের পর কিছু সমস্যায় কিছু জটিলতায় তিনি ভুগছিলেন, আসলে সব কিছু মিলে আপনি কি জানতে পেরেছেন সেখান থেকে? অর্থী, যেটি বলছিলেন যে আজকে সকাল 9টার পর কিন্তু তিনি মারা যান, এবং তিনি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তিনি কিন্তু ল্যাবেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও সকালে মারা যাওয়ার পরবর্তীতে এখনও কিন্তু জিয়াউদ্দিন আহমেদ জিয়াউদ্দিন বাবলুর মরদেহ হাসপাতালে আছে, কিছুক্ষণ পর হয়তো বা এখান থেকে তার মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে। এবং তার পরিবার বলতে তার ছেলের সাথে আমাদের কথা হয়েছে, তিনি পরবর্তী কর্মসূচি সম্পর্কে যেটি বলেছেন সেটি হলো যে এখান থেকে কিছুক্ষণ পরই হয়তো জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ নিয়ে যাওয়া হবে, এবং পরবর্তীতে তাকে আজকে দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে তার মরদেহ রাখা হবে, এবং সেখানে হয়তো বা নেতাকর্মীরা আসবেন। তবে এই হাসপাতালে, বাংলাদেশ স্পেশালাইজড যে হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন, এই হাসপাতালে কিন্তু আমরা কোনো নেতাকর্মীকে দেখিনি। আর এছাড়া হাসপাতালে যে ডাক্তার অর্থাৎ তার চিকিৎসা করছিলেন যে ডাক্তার কাজী সালে আবদুল্লাহ, উনি যেটি বলেছেন যে এই হাসপাতালে তিনি 7 তারিখে ভর্তি হন এবং তিনি করোনা পজিটিভ নিয়ে কিন্তু ভর্তি হন, এবং এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কিন্তু করোনা নেগেটিভ হয়েছিলেন, এবং করোনা পরবর্তী তিনি বেশ কিছু জটিলতায় ভুগছিলেন, সেটি কিডনি লিভারের জটিলতায় ভুগছিলেন, এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হতে থাকে, এবং ডাক্তাররা যেটি বলেছেন যে তার আসলে সর্বোচ্চ চিকিৎসা যেটি সেটি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে সকালবেলা তাকে আসলে তারা মৃত ঘোষণা করেন। আরেকটি বিষয় যে তার পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে
বাদ এশা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা হবে এবং এরপরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণ পরে হয়তোবা এখান থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ নিয়ে যাওয়া হবে। তো তার পরবর্তীতে আসলে আর কেউ আমাদের সাথে কথা বলেনি বা কোনো নেতাকর্মী এখন এখানে আসেননি, হয়তোবা কাকরাইলে তারা যাবেন। অর্থী লাবণী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী লাবণী সরাসরি যুক্ত হয়েছিলেন। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।